মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কাল আইসক্রিমটা দিয়ে তো দিলাম, কিন্তু মিথুন মা ঠিক আছে তো? মিথুন মা ভাইবা দিতে যাবি তো? কি হয়েছে মিথুন মায়ের? আর বলিস না, তোর মিথুন মা তো জ্বরে বেহুশ। মিথুন, তুমি এত জ্বর বাঁধালে কি করে বলো তো? তোর তো সাংঘাতিক ঠান্ডা লেগেছে, কিন্তু কাল তো তুমি ঠান্ডা কিছু খাওনি, আমি তো বারণ করেছিলাম। মা, তুমি কি তারপরেও? এই না না, আমাদের সবার সামনেই তো মিতুল চা খেলো, বিশ্বাস কর তারপরে আমি কিন্তু ওই দই টই কিচ্ছু দিইনি। পুরো ছেলে বিশ্বাস করো, আমারও খুব খারাপ লাগছে মিতুল মায়ের জন্য। আমি সত্যি চাইনি মিতুল মায়ের এত জ্বর হয়ে যাক। কাল কত খাটলো মেয়েটা, আজ ভাইবা দিতে যাবে বলে, আর আজ দেখো কি কাণ্ড। কে জানে বাবা, কার অভিশাপে ওর পদে পদে বাধা। তোকে সামনে পেলে না ওর চুলের মুঠি ধরে আমি। গুগলি, তুই একটা কাজ কর, তুই বরং বেরিয়ে পড়, তোর মিতুল মা আজকে ভাইবা দিতে পারবে বলে মনে হচ্ছে না। খুলি, বেরিয়ে গেলে তো হবে না, আজ তোকে আমার মুখোমুখি হতেই হবে গুগলি। কি হলো, ভয় পেয়ে গেলি তো? গুগলি, তুই আজ যেটা করলি সেটা একদম ঠিক করলি না, আমি তোকে শুধু একটাই কথা বলবো। রোজেলে তুমি বিশ্বাস করো। চুপ, একটাও কথা বলবি না। তুই আমার মেয়ে, আমি তোকে খুব ভালো করে চিনি। শোন, মিতুলের কিন্তু কারোর কাছে প্রমাণ করার নেই, রাদার তোর প্রমাণ করার আছে। আর সেটাতে তুই যেতে সাকসেসফুল হোস, মিতুল কিন্তু তারই চেষ্টা করছে। বিশ্বাস করো। দাদা ভাই, একবার শোন। এটা বোধহয় ঠিক হলো না, তাই না বলে বাবা? মানিকে কি ঠিক এই সময়গুলোতেই ফোন করতে হয়? হ্যাঁ মানি, বল। কি রে সোহাগ, মিতুল কি যাচ্ছে নাকি তোর সাথে ভাইবা দিতে? মিতুল মা যদি যেত তাহলে কি আমি তোর ফোন ধরতে পারতাম? আরে তাই তো, আমিও না মাঝে মাঝে কিসব বোকা বোকা প্রশ্ন জিজ্ঞেস করি। তার মানে তুই ওকে বাড়িতেই আটকে দিতে পেরেছিস? ভেরি গুড সোহাগ, বাস আর তো নো টেনশন। এবার তুই গিয়ে ভালো করে পরীক্ষা দে। অল দ্য বেস্ট মাই বেবি, আমি জানি আজকে সমস্ত উত্তর তোর ঠোঁটের গোড়ায় আটকে থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।